আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি ঈদ উপলক্ষে আপনাদেরকে খুবই সহজ উপায়ে কিভাবে গরু বা খাসির মাংস রান্না করতে হয় তা দেখাবো। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। সবার প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণ গরু মাংসকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ এলাচ বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1টা তেজপাতা, 2 টুকরা ডালচিনি, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ, 2-3টা গোলমরিচ, 2-3 টুকরা লবঙ্গ এবং পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে, দেখুন ম্যারিনেট করার পর কালারটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এখন এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। মাংসে বলক চলে এসেছে, এখন এই পানিটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। পানিটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর চেক করতে হবে মাংসটা সিদ্ধ হয়েছে কি না। মাংসটা যদি সিদ্ধ না হয় এ পর্যায়ে আপনারা আরও 1 কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দেবেন। আমার মাংসটা যেহেতু এখানে সিদ্ধ হয় নাই তাই এখানে আমি আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি যেন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। এখন আমি অপেক্ষা করব আরও 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাংসটাকে নামিয়ে ফেলবো। আপনারা ঝোল কতটুকু কম বা বেশি পছন্দ করেন তার উপর নির্ভর করে মাংসটাকে নামিয়ে ফেলবেন। এখন আমি সবগুলো মাংসকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি, ঢেলে আমি সার্ভ করছি। দেখুন মাংসটা দেখতেই কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে এবং কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আমার রেসিপি ফলো করে আপনারা একবার এই মাংসটা রান্না করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। খেতে যেমন মজা দেখতেও অসম্ভব সুন্দর, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজ ফলো করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন। এত কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।